মুখ্যমন্ত্রী ডাঙরি আপনা কব করিমউদ্দিন বরভুয়া লাস্ট 3 মিনিট ইয়ার পিছত আমার রিপ্লাই আছে আজি আমার অনারেবল গভর্নর যখন স্পিচ তাত কোয়া হইছে যে আমার অসমখন ফাস্টকন স্টেটৰ ভিতৰত এখন কৰিব লাগিব কিন্তু তাত কোনো স্পেসিফিক রোডম্যাপ পরিলক্ষিত হওয়া নাই সে রেভিনিউ জেনারেশনৰ স্পেসিফিক কোনো হাইলাইট করা নাই মই এটা বস্তু হাইলাইট কৰিব বিচাৰিছো লেক্স কিনিও তো আমি আনিব লাগিব ফার্স্ট আমার সেভিংস কি আছে যোৱা 5 বছৰত মই যিখিনি চাইছো ফরেস্টত আমার হাইয়েস্ট লিকেজ আছে রেভিনিউ লিকেজ সবতকৈ বেছি আছে ফরেস্টত সেকেন্ড এপিডিসিএলত যদি আমি আগুয়াই লৈ যাব লাগে ডেভেলপ কৰিব লাগে আমার তো ফাইনান্স ইকনমি অলপ আপগ্রেড কৰিব লাগে তাত কোনো কিন্তু মেনশন নাই মই গভর্নমেন্টক বিচাৰো যে এটা স্পেসিফিক রেভিনিউ জেনারেশনৰ কাৰণে এটা রোডম্যাপ কৰিব লাগে ইয়াৰ ওয়াইজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার এটি কিন্তু কোনো পরিলক্ষিত হওয়া নাই সেকেন্ড প্রজেক্ট স্কিল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমার অসমত 60% প্রজেক্ট ডিলে হয় কমপ্লিশন পিরিয়ড যদি 6 মান্থ থাকে এইটু 3 বছর 4 বছর 5 বছর এজ ফর এক্সাম্পল 20 ইয়ার্স আগতে আমার শিলচর এক্সপ্রেস হাইওয়ের ফাউন্ডেশন লে হয়েছে তার 31 কিলোমিটার ইনকমপ্লিটেড পার্ট লাস্ট 15 ইয়ার্সের পর পেন্ডিং রিজন কি আজিলৈকে কব না এইখানে একটা ন্যাশনাল প্রজেক্ট 31 কিলোমিটার লাস্ট 15 ইয়ার্সের পর পেন্ডিং শিলচর বাইপাস রোড ইনক্লুডিং নিয়ারগ্রাম বাগপুর ব্রিজ বাদ্রিবার ব্রিজ এক্সাম্পল দিয়ে আছো এইখানে লাস্ট 8 ইয়ার্সের পর পেন্ডিং আজি সরুরা প্রজেক্ট যদি আপনি গোটে অসমত চায় তাহলে চাব আপনার 60% প্রজেক্টর যেতিয়া প্রজেক্ট ডিলে হয় তেতিয়া প্রাইস ভেরিয়েশনের কথা আহে আইদার প্রাইস ভেরিয়েশন হয় আমার লস হয় অর কোয়ালিটি আমি কম্প্রোমাইজ করে আছো দুটার পর এটা এইখানে আমি ইয়ার কত মেনশন না আজি কো হয়েছে এনআরএলত ইকুইটি শেয়ার ইনক্রিজ করার কথা ওয়ার এজ আমার দুইখান পেপার মিল মানুহক সুবিধা দিয়াৰ কাৰণে গভৰ্ণমেণ্টে কৈছে বাট মেডিকেল ফেচিলিটি আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ দুইখন আপোনাৰ ৰোড আছিলে এটা ফ্ৰণ্ট ছাইডত এটা বেক ছাইডত উইদাউট এনি ৰিজন যোৱা ছমাহ 7 মাহ আগতে বা 1 ইয়াৰ হ'ব আগতে বেক ছাইডৰ ৰোডটো বন্ধ কৰি দিয়া হৈছে ৰিজন কি তাৰ কাৰণে 15 কিলোমিটাৰ ফুৰি আহিব লাগে ইয়াত শিলচৰৰ ট্ৰাফিকত এফেক্ট হয় ধন্যবাদ।